नमस्कार बंधुरा, बंग फैमिली किचने अपन सकल के जाना अनेक अनेक स्वागत। तो आज के अपने देखो निरामिष दई पटल। चलू हमें निरामिष दई पटल क्यों करी अपन ये देखिए दी। कैक सेकेंड गरम हवार पर हमें कड़ाटा दिए देव सर्षे तेल। हमें पूरा राननाटा सर्षे तेले करब। सर्षे तेलटा चारिदिके भालो करे लागिए दीते हबे। तो बंधुरा आमार एखाने तेलटा खूब भालोभावे गरम हो गेछे, एर मध्ये आमी एबारे दिए देबो ए पटलगुलो। ए दई पटले परे नून हलुद यूज करब, ताई आमी एखन ए पटलगुलोते नून हलुद ना माखिए आमी एगुलो भेजे नेब। पटलगुलो खूब एकटा बेशी भाजबो ना, अर्धेक मतो भेजे नेब, कारण पटलगुलो आमी आबार ग्रेविते जखन देबो तखन पटलगुलो अलरेडी आबार ओखानेओ सिद्ध हो जाबे। तो बंधुरा आमार एखाने पटलटा मोटामोटी भाजा हो गए, कारण आमी पटलटा पुरोपुरी भाजबो ना, अर्धेक मतो एरकम भाजबो। आपनारा देखते ही पाच्छेन आमी ठीक एई रकम करे पटलगुलो सबकटा पटल आमी एरकम करे भेजे नेब। एबारे आमी एई पटलगुलो तुले एकटा अन्य पात्रे रेखे दिच्छी। एई एकी तेले आमी एबारे दिए देब एकटा शुकनो लंका, आमी एखाने भेंगे दिए दिलाम। आर एखाने दिए देब एकटा तेजपाता, आर दिए देब आमी एखाने एखाने आमी हाफ चामचेर मतो गोटा जिरे दिए दिलाम। एर मध्ये आमी एबारे दिए देब आमी एखाने आदा, एरम करे ग्राइंड करे रेखे दिएछि आदागुलो आमी दिए देब। एई आदाटा प्राय एक चामचेर मतो आछे, आमी एखाने आदागुलो दिए दिलाम। मने राखबेन बंधुरा आदा देवार परे भीषण छेटे, तो आपनारा एकटा किछु दिए एकटा ढाकना दिए दिते पारेन, जाते आदाटा आपनादेर गाए ना छेटे। आदाटा कयेक सेकेंड आमी एइभाबेई नेड़े नेब। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, আর আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গুঁড়ো লঙ্কাগুলো ইউজ করবেন। মশলাগুলো যাতে না পুড়ে যায় আমি তার জন্য এই মশলাগুলোতে সামান্য একটু জল দেব। জল দিয়ে আমাদের মশলাটা খুব ভালো করে কষতে হবে বন্ধুরা। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলাটা আমাদের অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে ছ চামচের মতো দই এখানে ফেটিয়ে রেখেছিলাম, খুব ভালো করে আমাদের ফেটাতে হবে দইটা আগে। আমি এই দইটা এবারে এর মধ্যে দিয়ে দেব। আর দইটা দেওয়ার সময় সব সময় লো আঁচে করে দইটা দেবেন, না হলে দই অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা পুরোপুরি দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে নাড়তে হবে বন্ধুরা। আমি যে বাটিটাতে দইটা রেখেছিলাম ওই বাটিতেই সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জল। এই জলটা আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি বন্ধুরা, আপনারা যদি পারেন তো তাহলে এখানে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো লঙ্কাই ইউজ করেছি। এই গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব। বন্ধুরা আমার এই গ্রেভিটা অনেকটাই ফুটে উঠেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দেব এক এক করে এই পটল ভাজাগুলো। আমি ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। এই পটল ভাজাগুলো দেওয়ার পরও আমাদের 3 মিনিটের জন্য এটা ভালো করে একটু ফোটাতে হবে। পটল ভাজাগুলো আমি অর্ধেক ভাজা করেছিলাম, একটুখানি ফুটে গেলে পটলগুলো পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ না হলে পটলগুলো একটু কাঁচা থেকে যাবে বন্ধুরা। তো আমি এখানে পটলগুলোকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার এখানে দই পটলটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব একটা বেশি গ্রেভি রাখিনি বা খুব একটা বেশি শুকনো করিনি। তো এবারে আমি এই দই পটলটা নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে দুখানা এলাচ শুকনো খোলায় ভেজে হালকা একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। আমি সেই গুঁড়োগুলো আমি দিয়ে দেবো এবারে। এলাচের গুঁড়োগুলো দেওয়ার পর ভালো করে আমাদের গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। তো চলুন বন্ধুরা আমার এই দই পটল একদম রেডি হয়ে গেছে, আমি এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
তো বন্ধুরা, আমার এই নিরামিষ দই পটল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সাবস্ক্রিপশনের পাশে যে একটা বেল আইকন আছে ওটিতে ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।